আপনি সবাইকে জিজ্ঞেস করেন যে তারা টিকিট পাইছে কি না, প্লাস আমার ডিভাইস আছে, ডিভাইস আপনি চেক করেন, যদি ডিভাইসে সঠিক থাকে, পাবলিক সঠিক পায়, তাহলে তো আমি সঠিক। আপনি ডিভাইসে চেক করেন যে ডিভাইসে আমার আছে কি না। কাজীপাড়া থেকে সে পনেরো টাকা ভাড়া নিয়েছে, ভাড়া হলো তেরো টাকা। হ্যাঁ না, কিলোমিটার উল্লেখ নাই, সে আমার মনে করেন রেটিভে দিয়ে দিছে, পনেরো টাকা নিয়ে নিয়েছে ভাই। এইটা আসে কি বলবো আমরা, অভিভাবক তো সে বেশি নিচ্ছে আমার কাছে, সে ডিভাইস ফিট করে মনে করেন পাবলিকের কাছ থেকে বেশি নিতেছে। গাইড চারটা দিয়ে রাখলে তাহলে আপনার পাবলিক বুঝতে পারতো যে অ্যাকচুয়ালি ভাড়াটা নেওয়া হচ্ছে কি না, স্টেশন এক স্টেশন থেকে আরেক স্টেশনের ডিস্টেন্স অনুযায়ী বা ইয়ে অনুযায়ী নেওয়া সঠিক হচ্ছে কি না, এটা বোঝার কোনো উপায় নেই। আমাকে স্লিপ যেটা দেওয়া আছে সেটা কারণ বাজার থেকে মতিঝিল পনেরো টাকা ভাড়া, যেটা আমরা বাংলা মোটর থেকে স্টপেজ নাই বুঝলাম, কিন্তু বাংলা মোটর তো ওরা যাত্রী উঠাইছে তাই না, সেই হিসেবে তো ভাড়াটা সেভাবে নেওয়ার কথা, কিন্তু সেটা না নিয়ে তার পনেরো টাকা নিয়েছে। তো পনেরো টাকা যে নিল, কিন্তু আমরা এখান থেকে নর্মালি বাংলা মোটর থেকে মতিঝিল পর্যন্ত দশ টাকা ভাড়া, যদিও সমমূল্যের টিকিট দিয়েছে, কিন্তু হিসেবে তো আমি উঠলাম বাংলা মোটর থেকে, ভাড়াটা নিয়েছে কারণ বাজার থেকে, এই এই ব্যাপার। না, টিকিট দেওয়া হয় নাই, টিকিট দিচ্ছে টিকিট ছাড়া, এই জন্য আর কি হয়তো এক এক বাসে এক এক নিয়ম করতেছে আর কি, টিকিট দিয়ে নিচ্ছে আঠাশ টাকা তিরিশ টাকা, আবার এরা নিচ্ছে বিশ টাকা, আগারগাঁও থেকে একই আগারগাঁও থেকে দশ নম্বরের ভাড়া রেখে দেয় তারা। আমরা এই গাড়িতে আমি মাঝে মধ্যেই পল্টনে যাই আমার অফিস থেকে আগারগাঁও থেকে, মাঝে মধ্যে দেখি ওরা টিকিট দেয়, আবার মাঝে মধ্যে দেয় না, কিন্তু ভাড়া বিশ টাকাই রাখে টিকিট দিয়ে, আবার টিকিট মেশিন ছাড়াও আবার বিশ টাকা রাখে, আজকে মেশিনে কোনো টিকিটও দেয়নি, বিশ টাকা ভাড়া নিয়ে নিচ্ছে। তা আমরা দেখলাম বিশ টাকা ভাড়া নিচ্ছে বেশি নেয়নি, এই জন্য বার্গেটিং করি নাই। না, আজকে তো দেয় নাই, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, আজকে ম্যানুয়ালি টিকিট দিয়েছে, ভাড়া নিয়েছে ম্যানুয়ালি, ভাড়া নিচ্ছে। আপনি মনে করেন যে আমার আগারগাঁও থেকে গুলিস্তান ভাড়া আছে তেইশ টাকা, সেক্ষেত্রে আমাকে দেওয়া হচ্ছে বিশ টাকা, এখন দুইজন যদি আমাকে দেয় চল্লিশ টাকা, সেক্ষেত্রে তাদের ভাড়া আসে আমি যদি মেশিন দিয়ে কাটি ছিচল্লিশ টাকা, তাহলে আমার গাড়ি থেকে ছয় টাকা ভরতে হচ্ছে, মালিক তো আমার থেকে ছয় টাকা নেব, আমি তো আর দিতে পারবো না, সেক্ষেত্রে তার আমি টিকিটটা দিতে পারবো না ভাই, কথা বুঝতে পারছেন। এই জন্য যে মনে করেন লিগাল ভাড়া দেয়, যার ভাড়ার টিকিট দেওয়া যায় তাকে আমি টিকিট দিই, আর যারটা দেওয়া যায় না তারটা আমি মালিকের হিসাব বুঝাই দিই যে এই কয়টা টিকিট কাটছে আর এই কয়টা হাতে কাটছে। তো এখান থেকে শাহবাগ কয় কিলোমিটার, সর্বোচ্চ চার কিলোমিটার, তো সেই হিসাবে তো দশ টাকা হয় না, দশ টাকার একটু কম হয়, একটু বেশি নেওয়া হচ্ছে আর কি। আমাদের স্টুডেন্ট আর মিলিয়া মোট যাত্রী কয়জন আছে এটা হিসাবটা করে আমরা একটা ওবিল আছে, ওবিলে লিখা দেওয়া হয়। ওটা ভাড়া তো আপনার কিলোমিটার হিসাব করেই আপনার ওয়েবসাইটের থেকে আজিমপুর থেকে আবদুল্লাপুরের ভাড়া যা হয় তাই তো রাখা হয়। আপনি থেকে টিকিট দেওয়াচ্ছেন, আমি তো রাস্তাতে উঠে গেলাম, তো আমার তো কোনো টিকিট নেই, কথা বুঝতে পারছেন? হিসাবটা হচ্ছে যে সব কিছু কন্ট্রোল করবে মেশিন, তার হাতে কোনো মেশিন থাকবে না। উন্নত রাষ্ট্রগুলো এভাবেই চলছে, সমস্ত উন্নত রাষ্ট্রগুলো এভাবেই চলছে, বিকল্প কোনো ওয়ে নেই, ওটাকে ফলো করলে আমরা সব ঠিক হয়ে যাবে, তাছাড়া এই টিকিটের কোনো মূল্যায়ন হবে না। এই টিকিটটা আপনি যদি ধরুন আমাদের মেট্রো রেল যেটা আছে এখন, যেটা মেট্রো রেল আমরা যেটাকে বলি, যেটা এমআরটি যেটা বলা হয়, এমআরটি সিস্টেমে যদি এটা চালু করতে পারে তাহলে কনফার্মেশন আছে, বক্স থাকবে এখানে, মেশিন থাকবে এখানে, উন্নত রাষ্ট্রগুলো এভাবেই চলছে, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ব্যাংকক বলেন, তাইওয়ান বলেন, ফিলিপিন বলেন, এখানে আমাদের ভাড়া সরকার নির্ধারিত করেছে না কত কিলোমিটারে কত ভাড়া, এই জিনিসটা পাবলিক কেউ জানে না, এক নম্বর। দুই নম্বর কথা হলো, এই মেশিনটা থেকে যে আপনার টিকিটটা বের করে দিবে, আমরা প্যাসেঞ্জাররা চেয়ে নেই, যারা সেটা পেয়ে যায়, যারা না চায় তারা আর পায় না। তৃতীয় কথা হলো যে মালিক কি এটা ওই মেশিনের টাকাটা নেয় না, তাদেরকে কন্ট্যাক্ট দিছে,